ফিরার পথে ইয়ামনের শহরুন নামক জায়গায় রাজার মৃত্যু হয়। আমি বলে থাকি আবিসিনিয়া থেকে বিলাল যদি নবীজির সাহাবী হতে পারে, পারস্য থেকে সালমান যদি নবীজির সাহাবী হতে পারে, ইতালি রোম থেকে সোহাইল যদি নবীজির সাহাবী হতে পারে, আমাদের ভারতবর্ষ থেকেও নবীজির সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের এই জামাত ভারতের মালাবার দ্বীপ থেকে এসেছেন বাংলাদেশে, চট্টগ্রাম সমুদ্র উপকূলে জাহাজ নোঙ্গর করে বাংলাদেশে তারা দাওয়াতি কাজ করেছে, আবার এখান থেকে চলে গেছেন চীনে। চীনে একটা শহর আছে জুয়াংজু, ওই শহরে এই জমাতের দুইজন সাহাবীর কবর পাওয়া যায়। চীনের সমুদ্র উপকূলে একটি শহর আছে ক্যান্টন, সেখানে একটা মসজিদ আছে কোয়েংতা, ওই মসজিদের পাশেই নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সেখানে একটি মিষ্টি পানির কূপ আছে, যে কূপকে বলা হয় বীরে সাহাবা, সাহাবা কূপ। গবেষণায় দেখা গিয়েছে জমজমের পরে তমাম দুনিয়াতে বিশুদ্ধ এবং মিষ্টি পানি হল ওই চীনে অবস্থিত বীরে সাহাবার পানি। বলতে পারেন এই তত্ত্বগুলো কোথায় পেলেন? ইসলামী বিশ্বকোষ 14 নম্বর খণ্ডে আছে। সময়কালীন বিস্ময়কর ঘটনা বলি, আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই রচিত, সেখানেও পাবেন। ইসলাম ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছে কিভাবে এবং মুসলমানেরা ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় গেলেন কিভাবে, এটা বোঝার আগে বুঝতে হবে আরবদের প্রধান পেশা হলো চারটা। কথা এক নম্বর ব্যবসা, আল্লাহ পাক আরব ব্যবসায়ীদের জন্য তমাম দুনিয়াতে ব্যবসা নিরাপদ করে দিয়েছে, যার বিবরণ সূরা কুরাইশের মধ্যে আছে। আরবদের দ্বিতীয় পেশা খেজুরের বাগান করা, তিন নম্বর পেশা উট এবং বকরির খামার করা, কয়টা গেল? চার নম্বর সুযোগ পাইলেই বিয়ে করা। কি সাচ্চা? সাচ্চা তো নবিয়ে দিচ্ছে, নবীর আগে তো কোনো সীমা ছিল না, যে যা পারত তাই করত। খুব খারাপ এটা। আপনি একদিন পরিমণির কাছে যাবেন, আরেকদিন পাপিয়ার কাছে যাবেন, আরেকদিন মাহিয়ার কাছে যাবেন, আরেকদিন তাসলিমার কাছে যাবেন, এই পান্দ্রামির থেকে বিয়ে করা অনেক ভালো না? কথা বলে না, নবীজির আগমনের বহু আগে আরব ব্যবসায়িক এক কাফেলা ভারতবর্ষে ব্যবসা করতে এসে ভারতের লঙ্কা দ্বীপে বিয়ে শাদি করে এখানেই বসবাস শুরু করে দেয়। ওই আরবদেরকে কেন্দ্র করে ওই পাড়ার নাম হয়ে যায় আরব্পা। ভারতবর্ষের ভিতরে কথা কয় না আরব্পা। চট্টগ্রাম হাটহাজারী পাতিয়াবাদ এলাকায় একটা পাড়া আছে বরিশাল্লা পাড়া, চট্টগ্রাম একটা জেলা, বরিশাল একটা জেলা, চট্টগ্রামের পেটের ভিতরে পাড়ার নাম বরিশাল্লা পাড়া, কারণ এই পাড়ায় যারা বসবাস করে সব বরিশালে। অনুরূপ ভাবে ভারতের লঙ্কা দ্বীপে ওই পাড়ায় যা আছে সব আরব, তাদেরকে কেন্দ্র করে নাম হয়েছে আরব পাড়া। কুদরতের খেলা কিভাবে চলে দেখেন, আরব ব্যবসায়ীরা যখন ভারতবর্ষে ব্যবসা করতে আসে
আরব পাড়ায় বেড়াইতে আসে কথা বলে না নবীর আগমনের পর আরব এক মুসলিম কাফেলা ব্যবসার জন্য এসেছে ভারতবর্ষে ওরা শক করে এসেছে আরব পাড়ায় বেড়াইতে ওদের মাধ্যমে আরব পাড়ার সকল আরব মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার পর এই আরবদের দিলে আকাঙ্ক্ষা জাগে জাহেলিয়ার যুগে বহুবার দেবদেবীর নামে হজ করেছি এখন যেহেতু মুসলমান হয়েছি অন্তত একবার হলেও আল্লাহর নামে হজ করা দরকার এই আরব পাড়ার যত পুরুষ ছিল কর্মক্ষম এরা সবাই প্রস্তুত হয়ে গেল হজের জন্য সমুদ্র পথে জাহাজে চড়ে রওনা হয়ে গেল হজের জন্য বাড়িতে রেখে গেল নারী আর শিশুদেরকে অতিমধ্যে ভারতের সিন্ধু প্রদেশের রাজা দাহির আরবদের এই জাহাজে হামলা চালায় এদের সমুদায় মালামাল লুণ্ঠন করে এদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে এদের পরিবার পরিজনরা জানে না এদের ভাগ্যে কি ঘটেছে কি জাহাজ ডুবে মারা গেল না জলদস্যুদের হাতে নিহত হল না কোন জালিম রাজার কারাগারে বন্দী হল কারণ সেই সময় তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না কর্মক্ষম লোকগুলো সব নিরুদ্দেশ পরিবারগুলো নিরাশ নিঃস্ব খেতে পায় না মানবেত জীবন যাপন করছে এই খবর যখন মক্কা মদিনায় পৌঁছল হেজাজের গভর্নর প্রতিনিধি পাঠালেন যাও লঙ্কা দ্বীপের আরব নারী ও শিশুদেরকে মদিনায় নিয়ে আস রাষ্ট্রীয় কোষাগার থেকে এদের ব্যয় বার চলবে এদেরকে নিয়ে প্রতিনিধি যখন রওনা হল সিন্ধু রাজা দাহির বাহিনী এদের জাহাজেও হামলা চালাল রাজা হামলা চালাবার আগে ঘটে গেছে একটা ঘটনা আরব নারী ও শিশুদের জাহাজে হামলা চালালো জলদস্যু সাগরের ডাকাত আরব শিশু যাদের মাথা একটু উঁচা হয়েছে মাত মুহাব্বেজের মতো এরা ডাকাতদের হামলা মোকাবেলা করল এক পর্যায়ে আরব শিশুদের হাতে ডাকাতরা পরাজিত হল কিছু ডাকাত মারা পড়ল কিছু ডাকাত পালিয়ে গেল আর ছয়জন ডাকাত বন্দী হয়ে গেল এই বন্দি ছয়জনকে হাত পা বেঁধে জাহাজের এক কোণায় ফেলে রাখ আরবরা যখন খায় এদেরকে তখন খাওয়ায় আরবরা যতবার খায় ততবার খাওয়ায় আরবরা যা খায় এদেরকে তাই খাওয়ায় আরবরা যখন ঘুমায় এদেরকে ঘুমাইতে দেয় আরবরা যেরকম বেড বিছানায় ঘুমায় এদেরকে সেরকম বেড বিছানায় ঘুমাইতে দেয় ডাকাত হলেও মানবিক আচরণে আরবরা যেরকম ওদের সাথেও সেরকম আরবদের এই ব্যবহার দেখে এই ছয় ডাকাত কালিমা পড়ে মুসলমান হয়ে যায় রাজা দাহির বাহিনী যখন হামলা চালায় ন মুসলিম ছয় ডাকাত চিন্তা করল সরকারি হামলা মুষ্টিময় আরব শিশুদেরকে নিয়ে মোকাবেলা করা সম্ভব নয় সরকারি হামলা মোকাবেলা করতে হলে আরব সরকার লাগবে আরব সরকারের কাছে এই খবর পৌঁছাতে হলে আরব লাগবে আমাদেরকে দিয়ে হবে না এই চিন্তা থেকে আরব সরদারের মেয়ে আর আরব সরদারের ছেলে এই দুইজনকে ডাকাতরা ডিঙ্গি নৌকায় করে তাদের কৌশল মতে তাদের আস্তানায় নিয়ে গেল
ডাকাতের আস্তানায় কোথায় পাবে কাগজ, কোথায় পাবে কলম, কোথায় পাবে কালি? আরব মুসলিম সরদারের মেয়ে নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে পত্র লিখলেন সাদা ওরলায় হেজাজের গভর্নর বরাবর। পত্রের ভাষ্য ছিল, হে মুসলিম জাতি, আমরা ভারতবর্ষে বসে বসে তোমাদের বীরত্বের ইতিহাস শুনেছি। তোমরা 313 জন নিরস্ত্র হাজারের বেশি কাফের সশস্ত্রের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হয়েছ। তোমরা মাত্র 60 জন 7000-এর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছ। তোমরা ইরাকের দাজলা নদী ঘোড়া ছুটিয়ে পার হয়েছ। তোমরা আফ্রিকার কায়রাওয়ান জঙ্গলে গিয়ে এক বক্তৃতা দিয়ে জঙ্গলের হিংস্র জীব জন্তুকে সরিয়ে জঙ্গল আবাদ করেছ। আর সেই বীরের জাতির কিছু নারী ও শিশু সিন্ধু রাজা দাহিরের কারাগারে ধুকে ধুকে মরতেছে। তোমাদের শিরা উপশিরায় যদি তোমাদের পূর্ব পুরুষদের রক্ত প্রবাহিত হয়ে থাকে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে বড় হয়ে থাকো, আমার বিশ্বাস আমার রক্ত দিয়ে লেখা এই পত্র পাওয়া মাত্র ভারত অভিযান চালাবে এবং তোমাদের স্বজাতি নারী ও শিশুদেরকে উদ্ধার করবে। রক্ত দিয়ে লেখা এই পত্র যখন হেজাজে পৌঁছল, মুসলিম যত মুজাহিদ ছিল সবাই পৃথিবীর বিভিন্ন দেশে জিহাদের অত রিজার্ভ কোন সৈন্য নাই, কাকে ভারত অভিযানে পাঠাবে? ওই সময় মুসলিম জাহান ছিল অর্ধ পৃথিবীর চেয়ে অনেক বড়। বলতে গেলে পৃথিবীর 4/3 প্রায় মুসলিমদের শাসন, রোম পারস্য সহ। মুসলিম জাহানের খলিফা ছিলেন ওলিদ ইবনে আব্দুল মালিক। এই বিশাল মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন মোহাম্মদ ইবনে কাসিম, 16 বছরের এক তরুণ। এই তরুণের কাছে যখন এই পত্র পেশ করা হলো, তিনি বললেন ভারত অভিযান আমি চালাব। সৈন্য কোথায় পাবে? তিনি বললেন সাধারণ জনগণ থেকে আমি সৈন্য তৈরি করব। ইরাকের কুফার এক বিশাল সমাবেশে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে যখন পত্রটা পাঠ করে শুনালো, উপস্থিত জনতা তৈরি হয়ে গেল। সর্বপ্রথম যে নাম লিখালো, ঘোড়ার লাগাম ধরে চিৎকার করে বলল, জনাব আমার নামটা লেখেন। 12 বছরের সে 8 বছরের শিশু, আমার নামটা লেখেন, আর একটু অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব, মায়ের কাছ থেকে বিদায় নেব, আর তলোয়ারটা নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। খেলতি থি কল তলজু কৌমে শমশিরোঁ কি সাথ, দেখতি হ্যায় সিনেমা আব আপনে হমশিরোঁ কি সাথ। অতীতকালে যেই মুসলিম জাতি তলোয়ার নিয়ে খেলত, আজ তারা ভাই আর বোন, বন্ধু আর বান্ধবী পাশাপাশি বসে সিনেমা দেখে, নাটক দেখে চেতনা থাকবে কোথেকে? তৈরি হয়ে গেল 12,000-এর লস্কর। জরুরি ট্রেনিং দিয়ে মোহাম্মদ ইবনে কাসিম সেই ইরাকের কুফা থেকে রওনা হলেন ভারত অভিযানের উদ্দেশ্যে। নারী ও শিশুদেরকে উদ্ধার করলেন, ওদের পুরুষদেরকে উদ্ধার করলেন। রাজা দাহির বাড়ি ছেড়ে পালিয়ে গেল। পুরা ভারতবর্ষের প্রায় 80% অঞ্চল মোহাম্মদ ইবনে কাসিম জয় করলেন। সৈন্য ছিল 12,000, সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে 1,20,000।
এই যখন অবস্থা ঘটে গেল দুর্ঘটনা মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা যায় তার ছোট ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক মুসলিম জাহানের খলিফা হয় সুলাইমানের দিনে ছিল মুহাম্মদ ইবনে কাসিমের প্রতি বিদ্বেষ হিংসা কেন আমার বড় ভাই খলিফা মুসলিম জাহানের সেনাপ্রধান আমাকে না বানিয়ে এই পিচ্ছিকে কেন বানালো যুগে যুগে এই হিংসা মুসলিম জাতির বহু ক্ষতি করেছে এবং এই হিংসা বর্তমানে তুষের আগুনের মতো আমাদের দেশকে জ্বালিয়ে দিচ্ছে কেউ আমরা বুঝতেও পারতেছি না যখন বুঝবেন কিছুই করার থাকবে কি করার আছে সেটা বলার সাহস নাই করার তো আছে কথা বলে না আপনারা হ্যাঁ বলার সাহস নাই আর কি করার আছে না বলার সাহস আমাদের কথা বলে না সব একই অবস্থা সুলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হইয়াই আদেশ দিল বারাত অভিযানের সেনানায়কের পদ থেকে মোহাম্মদ ইবনে কাসিমকে অপসারণ করা হলো এতদূর হলে চলত সে আদেশ দিল বসরার শাহী জামে মসজিদের সামনে মসজিদের মিনারে যখন ফজরের আজান শুরু হবে ঠিক তখনই যেন মোহাম্মদ ইবনে কাসিমের গলায় ছুরি চালানো হয় মোহাম্মদ ইবনে কাসিমের এক বন্ধু ছুটে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যে এত বড় বীর সিপাহসালার এভাবে মরে যেতে পারে না আপনি তাকে বাঁচানোর ব্যবস্থা করেন ওমর ইবনে আব্দুল আজিজ সরাসরি চলে গেলেন সুলাইমান ইবনে আব্দুল মালিকের কাছে মোহাম্মদ ইবনে কাসিমের বীরত্ব মাখা কাহিনী শোনার পর সুলাইমান ইবনে আব্দুল মালিকের হিংসা দূর হলো সে তার আদেশ প্রত্যাহার করলো মোহাম্মদ ইবনে কাসিমকে বাঁচাবার জন্য তার বন্ধুর হাতে একটা পত্র দিয়ে বলল তোমার বন্ধু বাঁচবে যদি ফজরের আগে বসরায় পৌঁছতে পারো ফজরের আগেই মোহাম্মদ ইবনে কাসিমের বন্ধু বসরায় পৌঁছেছিল কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জবাই করার জন্য সে খলিফার আদেশ সেভাবে পালন করে নাই আজানের এক ঘন্টা আগেই মোহাম্মদ ইবনে কাসিমকে জবাই করে দিয়েছে আমি আমার গবেষণায় দেখেছি যুগে যুগে ইসলামের বেলায় চুরি চালিয়েছে সরকার তমাম দুনিয়া জুড়ে যেই পরিমাণ ইসলাম টিকে আছে বেসরকারি ভাবে টিকে আছে বলেন মোহাম্মদ ইবনে কাসিমের গলায় ছুরি চালাইলো কেউ রাগবেন না আমি আমাদের দেশের কথা বলছি না তমাম দুনিয়ার কথা বলছি কারণ আমার নবী বিশ্ব নবী আমরা বিশ্ব নবীর বিশ্ব যখন কথা বলবো তমাম দুনিয়া দিয়ে কথা বলবো নবীজির কলিজার টুকরা ফাতেমার দুলাল জান্নাতে যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তার গলায় যে ছুরি চালালো কে ভয় পাইতেছেন সরকার ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে জেলে নিলো কে খুঁটির সাথে বাঁধলো তার বুড়া মাকেও নিয়ে আসা হলো ইমাম সাহেবের সামনে সরকারি জল্লাদ মায়ের গায়ে চাবুক মারছে কথা বলে
মায়ের উপরে আঘাত দেখে পৃথিবীর যেই কোনো সন্তান নরম হয়ে যেতে পারে। ইমাম সাহেবের মা চিৎকার দিয়ে বললেন, নোমা তুই যদি আমার দুধ পান করে বড় হয়ে থাকিস, আমার দুধের কসম তোর চোখের সামনে আবার জীবন যেতে দেখলেও নতি স্বীকার করবি না। আরে আবু হানিফা আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী যখন জেলে গেলেন, মা ছুটে গেছে জেলে জুনায়েদকে দেখতে, 10 মিনিট চেহারার দিকে তাকিয়ে আছে। তারপরে মা বললেন, জুনায়েদ তোর চেহারা বলিন কেন, তুই কি বিলাল নির্যাতনের কাহিনী পড়স নাই, খাব্বাবের নির্যাতনের কাহিনী পড়স নাই, আম্মার ইয়াসের নির্যাতনের কাহিনী পড়স নাই, সুমাইয়ার শাহাদাতের কাহিনী পড়স নাই, আমি তো তোর চেহারার মলিনতা দেখতে আসি নাই, কত জুলুম চলক চেহারার মধ্যে হাসি রাখবে, তুই বিলালের মার ছবি আর আমি বিলালের মা হব। বাবুনগরী বাবুনগরী এমন নয়, চিনি নাই আমরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুল্লাহ, নবীজির উহুদের যুদ্ধে 10 জন বডিগার্ডের একজন জুবায়ের ইবনে আওয়াম, এই জুবায়ের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় মুহাজিরদের জন্ম নেওয়া প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তাকে জবাই করেছে হেজাজের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ। কোথায়? বাইতুল্লাহর সামনে হেরমের ভিতরে, যেখানে মুসা মাসি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, সেখানে সাহাবী রসুল সিদ্দিক আকবরের নাতি নবীজির বডিগার্ডের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জবাই করেছে কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাই করে দেহ ফেলে রেখেছে জমিনে, মাথা আলাদা করে ঝুলিয়ে রাখছে কাবার দেয়ালের সাথে, চিৎকার করে বলছে, হাজ্জাজ ও মক্কাবাসী দেখো, তমসা দেখো, আমার বিরোধিতা করলে পরিণতি কি হয়, কথা বলে না, আমার বিরোধিতা করলে পরিণতি কি হয় দেখো, গো মত বাখু কেউ জবান খুলবার সাহস নাই। হাজ্জাজ হাজ্জাজুল্লাহ সে চিৎকার দিচ্ছে আর বলছে, দেখো তামসা দেখো, এক বুড়া এসেছে লাঠিতে ভর করে, কোমর বাঁকা হয়ে গেছে, কে বুড়া? নবীজির 10 বছরের খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে আসতে দেখে হাজ্জাজ লজ্জায় পড়ে গেল। বয়স্ক সাহাবি, পুরনো সাহাবি, নবীজির খাদিম অগ্রসর হল, সালাম দিল, বলল, আপনি কেন এখানে এসেছেন, এই তামসা তো আপনার জন্য না। নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাজ্জাজ আমি তামসা দেখতে আসি নাই, আমি তোমাদেরকে তামসা দেখাতে এসেছি। হাজ্জাজ ও মক্কাবাসী, আমি এখানে তামসা দেখার জন্য আসি নাই, আমি তামসা দেখাইতে এসেছি। আমার পরের কথাটা যদি বুঝেন, বুঝার সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আকবার, আর যদি না বুঝেন সমস্যা নাই। নবীজির 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাজ্জাজ ও মক্কাবাসী দেখো, সাহাবী রাসূল আজ
তোমরা তাকে জবাই করেছো দয়া পড়ে আছে জমিনে মাথা কিন্তু তোমাদের সবার উপরে মাথা নিচু করতে পারো না কথা বুঝুন না আপনারা আল্লাহর উপর আরো বড় হিজ্জত তোমরা জবাই করে দাহ জমিনে ফেলে রেখেছো মাথা নিচু করতে পারো নাই মাথা সবার উপরে আমি বলবো আলেম ওলামার উপর যত জুলুম অত্যাচার নির্যাতন আসুক না কেন ওলামায়ে কেরামের মাথা নিচু করা যাবে না ওলামায়ে কেরামের মাথা উঁচু ছিল মাথা উঁচু আছে মাথা উঁচু থাকবে মাথা উঁচু নিচু অর্থ কি জেলে নিলে মাথা নিচু হয়ে যায় পাশে দিলে মাথা নিচু হয়ে যায় না ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কে কত বড় কে কত জনপ্রিয় কে আল্লাহর কত প্রিয় এটা প্রমাণ হয় জানাজায় বলেন এটা প্রমাণ হয় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তার জানাজার দৃশ্য ধারণ করার মতন ক্যামেরা পৃথিবীতেই তৈরি হয় বলতে পারেন আমরা তো দেখেছি কি দেখেছি মাদ্রাসার মাঠের সামান্য মুসল্লি আর বাহিরে রাস্তার কিছু মুসল্লি কথা বলে এইটুকুতে আপনারা দেখেছেন সাততলা মসজিদ এক এক কাতার তিন কাতার আর বলেন না জানাজার নামাজে কি রুকু সেজদা লাগে এক কাতারে তিন কাতার এক তলায় তিন তলা সাত তলায় এক মসজিদের ভিতরে যে একুশ মসজিদের মুসল্লি এটা কোন ক্যামেরায় আসছে আজকে আমার বয়ানের সাথে আপনারা একমত হতে পারতেছেন সেজন্য কথা বলতেছেন শিক্ষা ভবন ছয় তলা মসজিদের দ্বিগুণ বড় সেখানে এক কাতারে তিন কাতার এক তলায় ছয় তলায় আঠারো তলা ওই দৃশ্য কোন ক্যামেরায় আসছে বলে এক থেকে দেড় বর্গ মাইল জুড়ে মাদ্রাসার এরিয়া সাততলা পাঁচতলা ছয়তলা ভবন কওমি মাদ্রাসা ছাত্ররা ঢালা বিছানায় থাকে হার হার রুমে এক তলায় তিন তলা এক তলা এক কি এক কাতারে তিন কাতার প্রতিটা রুম এবং বারান্দা মুসল্লি এরকম আল্লামা নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ সহ আমাদেরকে এক রুমে দেওয়া হয়েছে দাঁড়া মধ্যে সোজা হয়ে আসে এই উপায় নাই সেখানে এই অবস্থা যে যেখানে রুমে বারান্দা সেখানে কাতা কথা বলে জানাজা প্রমাণ হয়ে গেছে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই কত বড় কত জনপ্রিয় কত আল্লাহর প্রিয় সেম আল্লামা জুনায়েদ বাবুনগরী সেম আল্লামা নূর হোসেন কাসিমি সেইম মহাদ্দেসে হবিগঞ্জি সেইম শেখে ইমামবাড়ি সেইম শব্দ প্রয়াগ আল্লামা নূরুল ইসলাম জিহাদ কেউ বলছে জানা সামনে কত আল্লাহ أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع مدد تک وطا بولے گل جی کہ بچن کے بزن نہیں دور کرو نہیں بزن اس تو بھی تو ہوئے گلو بھارت بیچ سلطان محمود غزنوی رحمت اللہ علیہ شہر ভারত বর্ষ বিজয় করে ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা বসে আটশো থেকে সাড়ে আটশো বছর পর্যন্ত
মুসলমানরা রাজত্ব করেছে ভারতবর্ষে। এই সময় ভারতবর্ষে কোন মসজিদ কোন মাদ্রাসা চাঁদাওয়ালা ছিল? যত মসজিদ মাদ্রাসা ছিল স্বয়ং সম্পূর্ণ। দুইটা মসজিদ দেখেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রামের প্রাচীন এবং সর্ববৃহৎ জুমা মসজিদ। 100 বছর এই মসজিদে আজান হয় নাই, নামাজ হয় নাই, ইংরেজদের দখলে ছিল, ইংরেজরা ঘোড়ার আস্তাবল বানিয়েছে এবং মদের আড্ডা বসাতো এই মসজিদের ভিতরে। পরবর্তীতে মুসলমানেরা লড়াই করে এই মসজিদ পুনরুদ্ধার করেছে। 1993 থেকে 2001 যে সরকার ক্ষমতায় ছিল তাদের একজন ডিসি, চট্টগ্রামের ডিসি ওমর, তিনি এই মসজিদের সম্পদের উপরে নজর দিলেন। কয়েকশো বছর আগের পারসি ভাষার দলিল আদিল্লা তালাশ করে দেখলেন এই মসজিদের নামে বিশাল সম্পদের ভান্ডার, যা ইংরেজরা তাদের দালালদেরকে বিলি বন্টন করে দিয়েছে। কিছু সম্পদ তিনি পুনরুদ্ধার করেছেন। চট্টগ্রামের পত্রিকা দৈনিক পূর্ব করে তিনি একটা আর্টিকেল লিখেছেন যে এই এক মসজিদের সম্পদ যদি পুনরুদ্ধার করা যায়, এক মসজিদের সম্পদ দিয়া পুরো চট্টগ্রাম জেলার সকল মসজিদ পরিচালনা করা সম্ভব। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে 2.5 মাইল উত্তর দিকে আরেকটা মাদ্রাসা আছে সারিয়া। হাটহাজারী মাদ্রাসার প্রথম এবং প্রধান শেখুল হাদিস আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা শাহ সাইয়েদ আহমদ রহমতুল্লাহ আলাই, কোন কারণে তিনি হাটহাজারী থেকে চলে গেলেন সারিয়া। সেখানে একটা ছোট্ট মসজিদ আছে, দেয়ালগুলো অনেক মোটা। ওই মসজিদের ভিতরে শুরু হয় বুখারীর দরস, ওই দরস কেন্দ্র করে সেখানে একটা মাদ্রাসা হয়। তারই নাতি মুফতি আব্দুল্লাহ বর্তমান মুহতামিম, তিনি ওই ছোট্ট মসজিদের কি সম্পদ আছে এগুলি তালাশ করার জন্য কয়েকবার ভারতে গেলেন। তিনি বললেন এই মসজিদ থেকে চারদিকে 12 মাইল পর্যন্ত সকল সম্পদ মসজিদের নামে দলিল। কথা বলে না, তাহলে এক একটা মসজিদ কত বড় ধনী ছিল চিন্তা করেন তো। জমিনের এখানে কি হিসাব আমি জানি না, কয়েকশো বিঘার উপরে একটা দিঘি আছে, এই দিঘিটা মসজিদ মাদ্রাসার জন্য উদ্ধার করছে। বাকি জায়গা উদ্ধার করতে হলে মানুষকে বসত বাড়ি থেকে উঠাতে। ইংরেজ ব্রিটিশ মিডিয়া ভারতবর্ষ থেকে প্রায় 5 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, সম্পদ নিজেরা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে, 3 লাখের বেশি উলামায়ে কেরামকে শহীদ করেছে, 7 লাখের বেশি কোরআনের কপি আগুনে জ্বালিয়ে সাগরে ফেলে ধ্বংস করেছে। 1857 সালের আজাদী আন্দোলনের পর 3 বছরে 14,000 আলেমকে শহীদ করেছে। আওলাদ রাসূল সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাতহুম তার বর্ণনা মতে শহীদ পরিবারগুলো নিঃস্ব, শহীদের বাচ্চারা রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে। ওই সময় ইংরেজরা আইসা গাড়ি থামাইয়া শহীদের বাচ্চাকে বলো ওঠো, আমরা তোমাদেরকে বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো এবং লেখাপড়া শেষে চাকরিও দেব। এই যখন অবস্থা, শহীদের বাচ্চাগুলোকে তুলে তুলে নিয়ে যাচ্ছে ইংরেজ, নজরে পড়লো হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি উলামায়ে কেরামকে ডাকলেন আর বললেন যাদের বাবারা এই দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওদের বাচ্চারা ইংরেজের দালাল হবে এটা হতে পারে না।
মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাতে হবে, আর যদি মুজাহিদ বানাইতে হয় যেই সুযোগ ইংরেজ দিয়েছে, যেই অফার ইংরেজ দিয়েছে, এই অফার আমরা দিচ্ছি। আমরা শহীদদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে বাচ্চা আমাদেরকে দাও, আমরা বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো, এবং লেখা পড়া শেষে এই বাচ্চাগুলোকে কর্ম দেব। ওরা দিবে চাকরি, এরা দিবে কর্ম। কর্ম আর চাকরির ব্যাখ্যা পরে সুযোগ দিল। এই চিন্তা চেতনা থেকেই দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব। এদেরকে বিনা পয়সায় পড়াবে, বিনা পয়সায় খাওয়াবে, পয়সা তো লাগবে, কথা বলে পয়সা লাগবে করতে। ফর্মুলা দেওয়া হলো যারা এই দেশে জমিদার জায়গাদার ব্যবসায়ী আছে তাদেরকে বলা হবে, যেই দেশে জমিদারি করছো, জায়গাদারি করছো, ব্যবসা করছো, এই দেশকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছে ওদের এক একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করো, এক একটা বাচ্চার খরচ দাও, না পারলে অর্ধেক দাও, না পারলে কোয়াটার দাও, না পারলে দশ ভাগের এক ভাগ দাও, জনগণ থেকে নিয়ে এদেরকে বিনা পয়সায় পড়ায়া মানুষ বানাও। জনগণকে আরবিতে বলে কম, ওই কম থেকে এই মাদ্রাসা গুলোর নাম হলো কৌমি মাদ্রাসা। এই কৌমি মাদ্রাসা 1866 সাল থেকে বর্তমানে 2022 155 বছরে বিশ্ববাসীকে কি দিয়েছে? ইসলামের যত লাইনে খেদমত হতে পারে আর লাইনে কওমি দেওবন্দিরা বর্তমানে এক নম্বর অবস্থানে আছে। দাওয়াতের লাইন বলেন, তালিমের লাইন বলেন, তাসকিয়ার লাইন বলেন, জিহাদের লাইন বলেন, কওমিরা এক নম্বর জায়গাতে আছে। ব্যাখ্যা সহ বলার সময় আমার কাছে নাই। শেষটা যদি বলেন শুধু জিহাদ, নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ টিকে থাকবে। আফগানিস্তানের যে জিহাদ তালেবানদের দ্বারা পরিচালিত হল, সেখানে 100 ভাগ কওমি দেওবন্দি। ভবিষ্যতে বেদবাহীন হবে, ইমাম মাহদী আসবেন, ঈসা নবী আসবেন, বিশ্বজয় হবে। বলা হয়েছে ইমাম মাহদী যখন আসবে তার প্রধান সহকর্মী থাকবে 9 জন, আর তার 9 জনের মধ্যে 7 জন হবে আফগানিস্তানের, আর আফগানিস্তানের যারা জিহাদ বেরোত এদের সবাই কওমি দেওবন্দি। তাহলে বুঝে যাক জিহাদটাই টিকে আছে বর্তমানে কওমি দেওবন্দিদের মাধ্যমে। তাবলীগের লাইনে, তালিমের লাইনে, তাসকিয়ার লাইনে কওমি দেওবন্দিরা এক নম্বরে আছে। ব্যাখ্যা সহ বলতে পারি, সময় আমাকে অনুমতি দিচ্ছি না, শুধু এতদূর বলছি মনুষ্য বিশ্ববিজয়, বিশ্ব বিজয় ইমাম মাহদীর নেতৃত্বে, ঈসা নবীর নেতৃত্বে, কওমি মুজাহিদদের মাধ্যমে হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের করণীয় হলো হর ঘরে মুজাহিদ দরকার, আর মুজাহিদ বানাতে হলে হর ঘর থেকে কমপক্ষে 1-2 জন কওমি মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানানো দরকার। আমি একটু অঙ্ক করে দেখেছি, বাংলাদেশে আছে 120 কোটি তালেবান। হিসাব দিলে আপনাদের বুঝে আসবে, কিন্তু অভাব একজন মোল্লা মরে, একজন মোল্লা মরে, আল্লাহ সেই মোল্লা অমর মিলিয়া দেন, আল্লাহ সালাদিন আইয়ুবি মিলিয়া দেন, মোহাম্মদ বিন কাসিম মিলিয়া দেন। একজন এসে যাবে, বিজয় কেউ ঠেকাতে পারবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।